আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মনও লাগে না। সত্যি সত্যি আমাদের এখনকার অবস্থা এটাই, বাইরের যা অবস্থা তাতে বৃষ্টিতে আমাদের মন সবটাই এরকম সুরেই বাজছে। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ, আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া একটু ধরা না ধরার গল্পে, আর অবশ্যই আপনাদের সঙ্গে গল্প করতে করতে। শিল্পী রয়েছেন প্রতিদিনের রবীন্দ্রনাথে, আজকে নির্মাল্য, অনেকদিন পর নির্মাল্যর সঙ্গে আজকে অনুষ্ঠান করছি। অনেকদিন পর আমি মধ্যিখানে এসেছিলাম, কিন্তু তুমি ছিলে, আমি ছিলাম না। কারণ নির্মাল্য গান শুনতে আমার ভালো লাগে, সব থেকে বড় কথা নিবেদনটা ভীষণ, সত্যি কথা তো যে নিবেদনটা কীরকমভাবে হচ্ছে। তো এরা যারা এই প্রজন্মে যারা গানটা গাইছেন, বিশেষ করে নির্মাল্যদের মতো যারা রয়েছেন, তারা কিন্তু গানটার মধ্যে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেন, নিবেদন করেন। এই সমর্পণ নিবেদন থাকলে সেই গানটা কিন্তু খুব সুন্দর সুন্দর গ্রহণ করতে ইচ্ছে করে। আর এই অনুষ্ঠানকে সাজিয়ে তুলেছেন যারা বা তুলবেন যারা, তারা হলেন যন্ত্রশিল্পীরা। আমি একটু বলে দিই, কিবোর্ডে রয়েছেন বাবুলদা, ব্যস্ত রয়েছেন বাবুলদা, আর অবশ্যই তবলায় রয়েছেন মৃগাঙ্ক, আর ক্যামেরার পিছনে আমাদের ভাইরা রয়েছেন, পিসিআরে দাদারা রয়েছেন, শব্দের ভাই রয়েছেন, রয়েছেন আপনারা, আর অবশ্যই আজকে আমার পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। শুরু করব আজকের পথ চলা, গল্পে যাব অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পের উপলক্ষে আমাদের এগিয়ে চলা। এবং একটু বলে রাখি, বিপুলদা, বিপুল অধিকারীর আজকে ভাবনা চিন্তাকে সঙ্গে নিয়ে আমরা পথ চলব। বিপুল অধিকারী আমাদের একজন দর্শক শ্রোতা, তিনি আমাদেরকে ভীষণভাবে মানে উৎসাহ দেন, এবং তার একটি লেখাকে তিনি আমাদের কাছে প্রচুর আমাদের কাছে এরকম পাঠিয়েছেন লেখা, যে এইগুলোকে নিয়ে যদি একটু আলোচনা করা যায়। তো বিপুলদা, আপনার যে বিশ্লেষণ সেই বিশ্লেষণকে ধরে নিয়ে আজকে আমরা এগোচ্ছি, কিন্তু তার আগে একটু গান দিয়ে শুরু করি। আর আমাদের শুরুটা তো পূজা দিয়েই হবে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে thank you.
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলে ছিলে আনন্দে তাই ভুলে ছিলে কেটেছে দিন গোপন রহী গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহী গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছো তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে বাইরে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি মানে এক নাগাড়ে হয়ে যাওয়া বৃষ্টি মুষলধারে বৃষ্টি কখনো কমছে বেগটা কখনো বাড়ছে কিন্তু বৃষ্টির কোন রকমের কোনো থামাথামি নেই বৃষ্টি ক্রমান্বয়ে চলতেই থাকছে গতকাল থেকে শুরু হয়েছে মনে হচ্ছে কে যেন একটা মানে জলের কল খুলে রেখেছে আর সেখান থেকে নিরক্ষণ জল বয়ে যাচ্ছে তো আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এবার চলে আসি বিষয়ে আজকের বিষয় হচ্ছে কবিগুরুর মধ্যবর্তী যে ছোট গল্প সেই ছোট গল্পকে অবলম্বন করে আমাদের দর্শক শ্রোতা দাদা বিপুল অধিকারী তার যে চিন্তাভাবনা তার যে বিশ্লেষণ সেটিকে নিয়ে আমাদের পথ চলা আমি এর আগেও বলেছিলাম যে আপনারা অবশ্যই আমাদেরকে তথ্য দিতে পারেন আপনাদের যদি মনে হয় যে আপনাদের জানা তথ্য আমরা এখনও আলোচনা করিনি এই মঞ্চ থেকে আপনারা অবশ্যই আমাদের পাঠাতে পারেন তার কারণ আমাদের এই অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিশ্লেষণ তথ্যের বিশ্লেষণ সঠিক বিশ্লেষণ আমরা যে কাজটি করি সেই কাজটি হচ্ছে জেনে নিই এবং আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পারিপার্শ্বিক নানান মানুষজন নানান বিষয় নিয়ে আলোচনা করি যা রবীন্দ্রনাথ ঠাকুরকে এগিয়ে নিয়ে গেছে তার কাজের পথে এমন কোনো বিষয় এমন কোনো মানুষ যার সহযোগিতা তিনি পেয়েছেন তার জীবনে চলার পথে তো আজকে ছোট গল্প নিয়ে তার রচিত মধ্যবর্তিনী গল্প এই গল্পে মূলত তিনটি চরিত্র এক হচ্ছেন হরসুন্দরী যিনি মূল চরিত্র নিবারণবাবু তার স্ত্রী এবং তাদের দ্বিতীয় নিবারণবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী শৈল দেখুন একটা কথা খুব পরিষ্কার যে এই গল্পটা পড়তে গিয়ে যে বিশ্লেষণটা আমরা পাই সেটা হচ্ছে যে যখন মানুষ জীবনের প্রেমের এমন একটা জায়গায় পৌঁছয় যে সে মনে করে যে সে সব করতে পারে সে সব দিতে পারে ঠিক যেমনভাবে দেখবেন যখন ঢেউ আসে ঢেউ তো সমুদ্রের একটা মানে গভীর প্রেম থেকে উৎপন্ন সেই ঢেউ যখন তৈরি হওয়ার পরে ঢেউ সবেগে এসে তীরের উপরে আছড়ে পড়ে নিজেকে চুরচুর করে ভেঙে ফেলে ঠিক প্রেম যখন একদম চরম মাত্রায় পৌঁছয় তখন যে সেই প্রেমের মধ্যে ডুবে রয়েছে সে মনে করে যে নিজেকে সম্পূর্ণ দিয়ে দেওয়া যেতে পারে এই ত্যাগ এই মহৎ আত্মত্যাগই এই মধ্যবর্তিনী গল্পের মূল জায়গা হরসুন্দরী তার স্বামী নিবারণবাবুর দ্বিতীয়বার বিয়ে দেয় কী উদ্দেশ্য না সন্তান ধারণ সন্তান যাতে তাদের সংসারে আসে এই প্রেক্ষাপটে এগিয়ে যাওয়া এবং হরসুন্দরীর ত্যাগ এবং নিবারণবাবুর আত্ম উন্মোচন এই হচ্ছে এই গল্পের মূল জায়গা আমরা ধীরে ধীরে গল্পে আসবো কিন্তু যেহেতু নির্মাল্য রয়েছে গান শুনতে ইচ্ছে করছে আমাদের সকলের মানে প্রেমের যে মূর্ছনার কথা হলো সেখান থেকেই আমারে পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেগে গেছে বেগে আমারে তোমার পথের থেকে অনেক দূরে
গেছে বেগে গেছে বেগে আমারে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে আমার ফুলে আর কি কবে তোমার মালা বাসি দূরের হাওয়ায় কি রে বাজে কারে ডেকে কারে ডেকে আমারে পথের তরু শ্রান্তি লাগে সাথী হারার গোপন ব্যথা বলবো যারে সেজন কোথা পুথিক রাজায় আপন মনে আমারে যায় পিছে রেখে আমারে পথ তোমার পথের থেকে অনেক দূর গেছে বেগে গেছে বেগে আমারে মধ্যবর্তিনী গল্পে বলা হচ্ছে নিবারণবাবুর সংসারটি খুব সাদামাটা, তার স্ত্রী হরসুন্দরী সাদা মাটা একজন মহিলা যিনি ঘর কন্যা নিয়ে ব্যস্ত থাকেন এবং স্বামীকে কী করে ভালো রাখা যায় তার সুখ সুবিধে সব দিকে তার নজর। নিবারণবাবু এক বিলিতি কোম্পানির বড়বাবু এবং সেই বড়বাবু হবার সুবাদে তার ভীষণ ব্যস্ততা, সারা সকালবেলা হাট বাজার করা, অফিস করা, খুব একটা স্ত্রীর সঙ্গে যে তার খুব প্রেমালাপ হয় এমনটা নয়, তাদের দেখা সাক্ষাৎ ওই রাত্রিরে হয়। খুব একটা যে আকাশ বাতাস ফুল লতা পাতা নিয়ে যে প্রেমের ছোটোখাটো কথাবার্তা সেইগুলো কিন্তু তার স্ত্রীর মধ্যে হয় না, খুব নিপাট সাদামাটা স্বামী স্ত্রীর জীবন। হঠাৎ করে হরসুন্দরী অসুস্থ হয়ে পড়লেন, 40 দিনের দীর্ঘ রোগভোগের পর খুব শীর্ণকায় হয়ে পড়লেন। এই সময় কিন্তু নিবারণবাবু সমস্ত কিছু ত্যাগ করে তার স্ত্রীর দেখভাল করতে শুরু করলেন। ধীরে 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 স্ত্রীকে সেবা শুশ্রূষা করে ওষুধপথ্য ঠিক মতো দিয়ে তাকে সুস্থ করে তুললেন। কিন্তু হরসুন্দরী একটু ক্লান্ত, একটু শীর্ণ, তার কারণ তার তো এত দীর্ঘদিনের রোগভোগ। কিন্তু ধীরে ধীরে কোথাও যেন হরসুন্দরীর ভালো লাগতে শুরু করলো, সে আস্তে আস্তে তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটলো, ভালোবাসার প্রাণের সঞ্চার। তার মনে হলো কিছু একটা করা যেতে পারে, কী যেন একটা অনুভূতি তার মধ্যে দেখা দিল, কিন্তু সে তো বুঝে উঠতে পারলো না। গানের লাইন তার গুনগুন করতে ইচ্ছে করলো কিন্তু সে গাইতে পারলো না। এখানেই আমরা যাব আবার তারপরে নির্মাল্যর গানে।
চোখে ঘনায় ঘোর গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখির ডোর গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় আজিকে এই আকাশ তলে জলে স্থলে ফুলে ফলে আজিকে এই আকাশ তলে জলে স্থলে ফুলে ফলে কেমন করে মনোহরণ ছড়ালে মন মোর গায়ে আমার নিবারণ হরসুন্দরীর রোগকে কেন্দ্র করে দুজনে একটু কাছাকাছি এসে পড়ে। হরসুন্দরীকে মাঝে মাঝে নিবারণ জিজ্ঞেস করেন, তোমার শরীর এখন কেমন আছে? এই কথা শুনে হরসুন্দরীর দু চোখে জল ভরে আসে। এমন নিবিড় করে তো তার স্বামী আগে তাকে কখনো বলেনি। আর যখন এই কথাটি হরসুন্দরীকে নিবারণবাবু জিজ্ঞেস করতেন, তারও মনের মধ্যে একটা অন্য রকমের অনুভূতির সঞ্চার হতো। হরসুন্দরীর এই ভালোবাসা পেয়ে, কারণ এই রোগকে কেন্দ্র করে হরসুন্দরী এবং নিবারণ অনেক কাছাকাছি চলে আসেন, তাদের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। সেই অনুভূতিকে প্রেক্ষা করে হরসুন্দরীর মনে হয়, স্বামীর জন্য কিছু একটা করতে হবে। তার তো না আছে ক্ষমতা, না আছে ঐশ্বর্য, শুধু আছে একটা প্রাণ, সেই প্রাণেরই বা দাম কি। হরসুন্দরীর মনে মনে ঠিক করে যে তার স্বামী নিবারণবাবুর একটি বিয়ে দিতে হবে। কারণ সে বলেন, তিনি তার স্বামীকে বলেন, আচ্ছা আমাদের তো কোনো সন্তান হলো না, সন্তান সুখ তো তোমাকে আমি দিতে পারলাম না, তাই তোমার একটা বিয়ে দেবো। নিবারণবাবু হেসে উড়িয়ে দেন, বলেন আবার হয় নাকি। কিন্তু হরসুন্দরী তো তার নিজ সিদ্ধান্তে একেবারে অনর, স্বামীর দ্বিতীয়বার বিয়ে সে দেবেই, স্বামীকে সংসারের সন্তানের সুখ সে দেবেই। এই অবধি বলি, তারপর একটু গানে যাই, তারপর আবার গল্পে আসবো। উরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কে রে, উরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কে রে, সিজে আকাশ পানে হাত পেতেছে তারে আজ নামায় কে রে,
ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কে রে সিজে আকাশ পানে হাত পেতেছে তারে আজ নামায় কে রে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কে রে ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে ছাড়া পে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে ছাড়া পে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে লাজ ভয় ঘুচিয়ে দে রে লাজ ভয় ঘুচিয়ে দে রে তারে আজ থামায় কে রে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কে রে সিজে আকাশ পানে হাত পেতেছে তারে আজ নামায় কে রে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কে রে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কে রে হরসুন্দরী স্বামীর বিয়ে দেবেন একেবারে ঠিকই করে ফেললেন আর নিবারণবাবু কাতর হয়ে পড়লেন হরসুন্দরী ঠিক বুঝতে পারলেন না আচ্ছা স্বামীকে বিয়ে কর দেওয়ার কথাতে তিনি এরকম কাতর হয়ে পড়লেন কেন তার মাথায় কিন্তু এ কথা ঢুকলো না সে উঠে পড়ে লাগলো স্বামীকে বিয়ে দিতে হবে সংসারে সন্তানের আগমন ঘটবে মনে মনে হরসুন্দরী একটা স্বপ্ন তৈরি করে ফেলল এখানে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে ভাবলেন কেন আমার মনে হয় এক্ষেত্রে আপনাদের সাথেও আমাদের কথা বলা দরকার তাই আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন আপনাদের জন্য বলি আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা থাকে আর একটু বলে দিই অনেকে অভিযোগ করেন অনেকবার করে রিং হয়ে গেল কেউ ফোনটা ধরলো না আমি একটু বলে নেব কিছুদিন আগে আমাদের সার্ভারের গণ্ডগোল ছিল যার জন্য এই ফোনের আপনাদের কাছে এইরকম একটা মেসেজ গেছে যে আমরা ফোন ধরছি না আর একটা কথা বলি অনেকে মিলে একসাথে যখন চেষ্টা করেন তখন সত্যি সত্যি ফোন লাইনটা কিন্তু একটু অসুবিধা করে তাই আমি আবারও বলি কারণ চিন্ময়তা আপনি একটু রেগে গেছিলেন আমাদের উপরে তাই আপনার রাগটা ভাঙানোর জন্য বলি সেদিকে সার্ভারের একটু সমস্যা চলছিল আমি পরে খবর নিয়ে জেনেছি আর গতকাল বিদ্যুৎবাবু আমার সাথে কথা বললেন আমি সে ব্যাপারটাও দেখব কিন্তু আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের সঙ্গে কথা বলতে পারলে আমাদের ভালো লাগবে আপনারা ফোন করুন আর এবারে আমি যেটা বলছিলাম যে হরসুন্দরী তো বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে রাখলো কিন্তু নিবারণবাবু কিছুতেই রাজি হচ্ছেন না তাকে রাজি করানোটাই হরসুন্দরীর কাছে একটা বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে আমরা এই অবধি শোনা বলার পরে একটু গানে যাব তারপরে আসবো পরের পর্যায়ে খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায় খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায় দাও সাড়া দাও এইদিকে যাও ইসু দুই বাহু বাড়ায় খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায় কাজ হয়ে গেছে সারা উঠেছে সন্ধ্যা তারা কাজ হয়ে গেছে সারা উঠেছে সন্ধ্যা তারা আলোকের খেয়া হয়ে গেল দেয়া অস্ত সাগর পাড়ায় খোলো খোলো দা রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়
যে ছকি বাড়ি সে যে ছকি সূচি দুকুলে বেঁধেছ কি চুল তুলেছ কি ফুল গেঁথেছ কি মালা মুকুলে ঘুরি লই ঝাড়ি এনেছ কি বাড়ি সেজেছ কি সূচি দুকুলে বেঁধেছ কি চুল তুলেছ কি ফুল গেঁথেছ কি মালা মুকুলে ধেনু এলো গোঠে ফিরে পাখিরা এসেছে নীড়ে ধেনু এলো গোঠে ফিরে পাখিরা এসেছে নীড়ে পথ ছিল যত জুড়িয়া জগত আধারে গিয়েছে হারায়ে খোলো খোলো দা রাখিও নায়ার বাহিরে আমায় দাঁড়ায় তাও সারা দাও এই দিকে যাও এসো দুই বাহু বাড়ায়ে খোলো খোলো দ্বার রাখিও নায়ার বাহিরে আমায় দাঁড়ায়। গল্পে চলে আসি মধ্যবর্তিনী গল্পে, কিন্তু আপনাদের সঙ্গে টেলিফোনে আমাদের কথা বলতে ইচ্ছা করছে। নমস্কার, সুপ্রভাত। কেউ ছিলেন কিন্তু কথা বলা গেল না, আমাদের তরফ থেকে চেষ্টা ছিল, আপনাদের তরফ থেকেও চেষ্টা থাকা আছে, সুতরাং নিশ্চয়ই আমাদের কথা হবে। আমি গল্পে চলে আসি মধ্যবর্তিনী গল্পে। নিবারণবাবুকে তার স্ত্রী হরসুন্দরী বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। নিবারণবাবু কিছুতেই রাজি হলেন না, কিন্তু হরসুন্দরীও ছাড়বার পাত্রী নন। একদিন বাড়ির দাওয়াতে বসে, মানে একদম দরজার বাড়ির ঘরের দরজার সামনে বসে তামাক খেতে খেতে নিবারণবাবুরও মনের মধ্যে ওই সন্তানের চারপাশে ঘুরে বেড়াচ্ছে একটা সুখী সংসারের ছবি উগি দিতে লাগলো। নিবারণবাবু রাজি হলেন, কিন্তু তার মনের মধ্যে একটা খটকা, হরসুন্দরের ভার কে নেবে? এই ইতিমধ্যেই একটি ছোট্ট নলক পড়া ছোট্ট মেয়ে শৈলবালা, সে রাজিও হলো, তার সঙ্গে নিবারণবাবুর বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ে তো হলো, কিন্তু নিবারণবাবু যে শৈলবালাকে দেখলেই পালিয়ে পালিয়ে বেড়ান, কিছুতেই তাদের মধ্যে আর মিলমিশ হওয়ার উপায় নেই, সম্পর্ক গাঢ়ই হচ্ছে না, হরসুন্দরীর চেষ্টা চলতেই লাগলো। এদিকে নিবারণবাবু আর শৈলবালার মধ্যে যে সম্পর্কটা গাঢ় হচ্ছে না, এতে হরসুন্দরীর চিন্তা, কিন্তু কোথাও যেন তার মনের মধ্যে একটা ভালো লাগা বোধও কাজ করতে লাগলো। সহজ সরল মানুষ, নিপাট সাদামাটা একজন গৃহবধূ, কিন্তু তার মধ্যে হঠাৎ করে মনে হলো যে না, এই যে একটা টুইস্ট, এই যে একটা মোচড়, যে তার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতে লাগলো, এখানেই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে কি বলার আছে যে সেখানে কিন্তু দেখা গেল যে হরসুন্দরীর চেষ্টায় ধীরে ধীরে নিবারণবাবুও কিন্তু, মানে হরসুন্দরী চেষ্টা করতে লাগলো, নিবারণবাবু পালাতে লাগলো, হরসুন্দরীর মনের মধ্যে একটা কোথাও একটা ভালো লাগা তৈরি হলো যে না, আমার স্বামী তো আমারই আছে, এই একটা জায়গা কোথাও যেন তার মনের মধ্যে হতে শুরু করলো। ঠিক সেই সময় নিবারণবাবু নড়ে চড়ে বসলেন। তিনি লুকিয়ে লুকিয়ে গাউন পরা, কাঁচের পুতুল, একটু এক শিশি এসেন্স এই ধরনের বা কাঁচের চুড়ি নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে শৈলবালাকে দিতেন হরসুন্দরীর পিছনে। কিন্তু হরসুন্দরীর মনে যে একটা ভালো লাগা ছিল, আর এই যে নিবারণবাবু নড়েচড়ে বসা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কী করলেন, আসবো সেই গল্পে, তবে তার আগে আরেকটা গান শুনে নেব। বর্ষার গানে একটু যাই, একটু যাই, আমরা প্রেমে রয়েছে আর বর্ষায় যাব না। আজি তোমা চাই শুনাবারে, যে কথা শুনাইছি বারে বারে, আজি তোমার আবার চাই শুনাবারে। Thank you.
হ্যালো কি আছেন? হ্যালো 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 হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, আমি মুক্তিদি বলছি। হ্যাঁ দিদি বলুন। হ্যালো হ্যালো মুক্তিদি, আমি মুক্তিদি বলছি। মুক্তিদি, আমি এর আগেও একদিন আপনাকে বললাম টিভির আওয়াজটাকে বন্ধ করে ফোন করতে হবে। হ্যাঁ টিভি আওয়াজ বন্ধ করছি। হ্যাঁ করে কথা বলুন। বলুন। আমার আমার বক্তব্য হচ্ছে হর, হ্যাঁ হরসুন্দরীর সঙ্গে হরসুন্দরীর সঙ্গে তার স্বামীর যে সম্পর্ক অসুখের পূর্ববর্তী অধ্যায়ে সাধারণ ছিল, সাধারণ ছিল, কিছু একটা বাড়তি অ্যাট্রাকশন ছিল না, কিন্তু অসুখের পর অ্যাট্রাকশনটা যখন বাড়লো, যখন তারা অনেক কাছাকাছি এলেন, ঠিক সেই সময় এই বিয়ের প্রস্তাব তাকে সত্যি তিনি যখন যেন জড়িয়ে ধরেছেন, সেই সময় তাকে এই বিয়ের প্রস্তাবটা তাকে সত্যি কাবু করে দিয়েছে, ঠিক ভাটা আসছে না খুব। না বিয়ের প্রস্তাব তো হরসুন্দর করে দিয়েছিল, বিয়ের প্রস্তাব তো হরসুন্দর দিল, আস্তে আস্তে দেখতে দেখতে
মুক্তিদি সঙ্গে থাকুন। আমি একটু আবারও আপনাকে মানে হাত জোর করে অনুরোধ করছি, যখন আপনি ফোন করবেন টিভির সামনে একদম নয়, টিভি থেকে অনেক দূরে চলে যান। এই যে আপনি কথা বলছেন, আপনি একটা কথা বলার পরে আপনি নিজের কানে সেটা শুনছেন তিনবার, তারপর আবার উত্তর দিচ্ছেন, এতে অনেকটা সময় আমাদের চলে যায়। দিদি মার্জনা করবেন, আপনি যখন ফোন করবেন টিভির ভলিউমটাকে মিউট করে ফোন করবেন। আপনার সঙ্গে আমাদের কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু এই মাঝখানে যে আমাদের কথার প্রতিধ্বনি, এটা আমাদের ভালোবাসার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি শিবপুর হাওড়া থেকে স্বপ্না মিত্র বলছি। বলুন। আমার একটা রিকোয়েস্ট আছে যে আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ অথবা মনে হলো পেরিয়ে এলাম পথ, এই গান দুটোর মধ্যে যে কোনো একটা যদি শোনান খুব ভালো লাগে। আর যদি দুটোই শোনাতে পারেন নির্মাল্য, কারণ দুটোই গানই আমার খুব পছন্দের। হ্যাঁ, রবীন্দ্রনাথ লিখবেন, ওখানে দেখবেন সুভাষিস দাস বলে একটি নাম আসবে, ওই নামটাতে ক্লিক করলে পরপর পরপর ডেট দিয়ে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা এপিসোড আমাদের আপলোড করা হয়। আর আজকে মধ্যবর্তিনী নিয়ে আমরা কাজ করছি, কেমন লাগছে? আপনার কিছু বলার আছে? খুব সুন্দর। এই গল্পটা আমার খুব প্রিয়, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, তার মাঝখানে সামান্য একটা কুটতম কিছু, তৃণসম কিছু এলে সেটার কতখানি ভাঙাচোরার পর্যায়ে যায় সেইটা শুধু রবীন্দ্রনাথ দেখিয়ে গেছে। একদম, তিনজন মানুষের তিনটে মন কতখানি ভাঙা গড়া হয়েছে সেইটা মানে অতুলনীয় গল্পটা। খুব মন খারাপ হয়ে যায় শেষকালে। শেষকালটায় সঙ্গে থাকুন দিদি, ভালো লাগলো আপনার বিশ্লেষণ। আর একটু বলি, মুক্তি দিয়ে একটা কথা বললেন যে অসুখের আগে, হরসুন্দরীর অসুখের আগে খুব সাদা মাটা সম্পর্ক ছিল। দেখুন আমি একটা কথা, এটা আমাদের নিজস্ব একটা উপলব্ধি যে সন্তান হচ্ছে স্বামী স্ত্রীর সংসারে সম্পর্কের মধ্যে আঠার কাজ করে, ওই আঠারা থাকতে হয়। তো হরসুন্দরী আর নিবারণের বিয়ে মানে তাদের অসুখের আগে, বিয়ের পরে অনেকগুলা বছর কেটে গেছে, কোনো সন্তান হয়নি, সম্পর্কটা খুব ছাড়া ছাড়া ছিল। হরসুন্দরীকে শুশ্রূষা করতে করতে নিবারণ অনেক কাছে চলে আসে হরসুন্দরীর এবং হরসুন্দরীর ভালো লাগা শুরু হয়। কিন্তু সেখানেই হরসুন্দরীর মনে হয় যে আমার স্বামী আমাকে ভালো রাখার জন্য কত কিছু করছে, আমি তাকে ভালো রাখার জন্য কিছু করতে পারিনি। ঠিক এখান থেকে হরসুন্দরী নিবারণের বিয়ে দেওয়ার কথা ভাবনা চিন্তা করে। কিন্তু হরসুন্দরী তখন যে মন নিবারণের সঙ্গে শৈলের বিয়ে দেয়, সেই মন কিন্তু হচ্ছে ত্যাগের মন। কিন্তু যখন সে দেখে শৈল, সে চেষ্টা করে শৈলের সঙ্গে নিবারণবাবুর খুব ভালো সম্পর্ক যাতে হয়, তারা যেন সন্তান প্রাপ্তি ঘটে তাদের, কিন্তু নিবারণবাবু মিশতে চাইছেন না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই যে নিবারণবাবুর শৈলের সঙ্গে না মিশতে চাওয়া, পালিয়ে পালিয়ে বেড়ানো, এখানে হরসুন্দরীর মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়। এই হচ্ছে স্ত্রী প্রেমিকা হরসুন্দরী, আর এক হচ্ছে ত্যাগ তিতিক্ষার হরসুন্দরী যে বিয়ে দিয়েছিল। রবীন্দ্রনাথ এই হরসুন্দরীর চরিত্রের মধ্যে এই দুটো দিককে ভীষণ সুন্দর করে মেলানোর চেষ্টা করেছিলেন। তার জন্যই তো যখন শৈলকে নিবারণবাবু লুকিয়ে লুকিয়ে এনে দিতেন খাবার, এসেন্স কিংবা গাউন পরা কাঁচের পুতুল হরসুন্দরীকে না জানিয়ে, কিংবা কোনো কোনো দিন সকালবেলায় হরসুন্দরীকে দেখাতেন তিনি খেয়ে দিয়ে অফিস যাচ্ছেন, কিন্তু অফিসে না গিয়ে পিছন দিক দিয়ে শৈলের ঘরে ঢুকে যেতেন, দরজায় খিল দিতেন, তাদের প্রেম প্রণয় হরসুন্দরী অনুভব করতে পারতো কিন্তু বলতে পারতো না। তখন তার মনে খুব খারাপ লাগতো, সে ভাবতো আচ্ছা আমাকে লুকোনোর কী আছে, আমি তো শৈলকে হাতে করে আনলুম, তুলে দিলুম এই সংসারে, তাহলে আমাকে লুকোনোর কী আছে। এই একটা কষ্ট হরসুন্দরীকে কুড়ে কুড়ে খেতে লাগলো। সে তার কান্নাটাকে নিজের মধ্যে দমিয়ে রাখতো, তার কান্না কেউ দেখতে পেত না, অনুভব করতে পারত না। হরসুন্দরী সব কিছু মেনে নিয়ে শৈলকে ঘরকন্যার কাজ করানো শেখাচ্ছিল। তাতে আবার নিবারণবাবু বলে উঠলেন, শোনো ওকে এত বেশি খাটিও না, ওর তো ছোটো মানুষ, ও এত খাটতে পারবে না। এই কথাতে ধীরে ধীরে দেখা গেল শৈলের ফরমাশও কিন্তু হরসুন্দরীকে করতে হচ্ছিল। হরসুন্দরী চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে, দাঁত চেপে, নিজের মধ্যে নিজেকে আটকে রেখে সমস্ত ভারটা সংসারের তুলে নিয়েছিল। কেন
এই কেনর উত্তর হচ্ছে নিবারণের প্রতি তার অগাধ প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা। তারপর একটু গান শুনে নেব, তারপরে আসব। আচ্ছা, টেলিফোনে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? অনেক ধন্যবাদ। সুপ্রভাত, কেউ ছিলেন না, আমি বুঝলাম না, চলে যাই। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। নিবারণবাবু ভাবলেন, যাক, গলার ফাঁস থেকে তিনি মুক্ত হলেন, হরসুন্দরী তার জীবনের সব। তিনি অনুভব করলেন, এই আমার দুঃখ, এই আমার সুখ, আমার সমস্ত স্মৃতি মন্দিরে হরসুন্দরী বিরাজ করছে। কিন্তু হরসুন্দরীর মনের মধ্যে একটা ফাঁক থেকে গেল। ফাঁকটা কোথায় জানেন? এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের মোচড় গল্পের। ফাঁকটা হলো যে যে নিবারণকে তিনি পেয়েছিলেন তার বিবাহ পরবর্তী, সেই নিবারণকে তিনি আবিষ্কার করলেন অন্য নিবারণকে শৈলর সঙ্গে সম্পৃক্ত হতে গিয়ে। যখন দেখলেন যে সেই নিবারণ আর শৈলর সঙ্গে সম্পৃক্ত নিবারণ আলাদা, যখন শৈলকে হারানোর পর নিবারণ আবার তার কাছে ফিরে এলেন, তখন কিন্তু হরসুন্দরীর মনের মধ্যে ওই একটা আক্ষেপ কোথাও কাজ করেছিল। এটাই রবীন্দ্রনাথের গল্পের মোচড়। আমাদের আজকের মধ্যবর্তিনীকে আমরা শেষ করলাম। আগামীকাল সুবর্ণা অন্য একটি বিষয় নিয়ে আসবে আপনাদের দরবারে। কিন্তু নির্মাল্য, অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ বাবুলদাকে, ধন্যবাদ মৃগাঙ্ককে, ধন্যবাদ আবরণকে আমাকে এরকম সুন্দর শাড়ি পরানোর জন্য। আর অবশ্যই আজকে শেষ গান শুনতে শুনতে আমাদের বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। আমার দুয়ারে কি দিল আবার আঘাত, ইনিশীথকালে কে আসি দাঁড়াল, খুঁজিতে আসি কাহারে কে দিল আবার। বহু কাল হল বসন্ত এসেছিল এক অতিথি নবীন, আকুল জীবন করিল মগন, অকুল পুলক পাথা আঘাত।
ঝরু 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 জীর্ণ কুটির বাদুলের বাই প্রদীপনিবাই জেগে বসে আছি একারে অতিথি অজানা তবু গীত লাগিতেছে প্রাণে ভীষণ মধু ভাবিতেছি মনে যাব তব সরে অচেনা অসীম আধারে Oh.